মাইনুল ইসলাম জানতে চেয়েছেন অমুসলিমদের সাথে বন্ধুত্ব চলাফেরা বা লেনদেন করার ক্ষেত্রে কি কোনো সীমারেখা আছে অমুসলিমদের সাথে স্বাভাবিকভাবে লেনদেন উঠাবসা, চলাফেরা কাজ কারবার সব কিছু করা যাবে বিশেষ করে শিক্ষার্থীরা তাদের সাথে শিক্ষা সংক্রান্ত বিষয়গুলো শেয়ার করবেন এবং স্বাভাবিক বন্ধুতা যেটা সেটা তাদের সঙ্গে অবশ্যই করবেন তাদেরকে দাওয়াত খাওয়াবেন তাদের বাসা দাওয়াত খাবেন হালাল হালালখানা যদি তারা পরিবেশন করে এগুলোতে শরীয়তে নিষেধাজ্ঞা নেই তবে মনে রাখতে হবে যে বন্ধুত্ব করতে গিয়ে যেন অন্তরের গহিনে তাদেরকে জায়গা দেওয়া না হয় অনেক মুসলিম আছেন যে এটি করে ফেলেন এবং মনে করেন যে এটি উদারতা এটি উদারতা নয় এটি ইমানের বিষয়ে উদাসীনতা আপনার জন্ম নিয়ে যদি কেউ সন্দেহ করে আপনার বাবা মাকে যদি আপনার রিয়েল বাবা মা বা সত্যিকারের আপনার বাবা মা জন্মদাতা কেউ মনে না করেন আপনি আপনার জন্মের অস্বীকারী ব্যক্তিকে কখনও অন্তরের গভীরে বা গহিনে স্থান দিতে পারেন না আপনি দিবেন না এটা আপনার আত্মসম্মান এবং আপনার আত্মমর্যাদার সঙ্গে কখনো যাবে না আপনি তাকে অন্তরঙ্গ বা গভীর অন্তরে স্থান দেওয়ার মতো বন্ধু বানানোটা ঠিক একইভাবে আপনার রবের স্বীকৃতি যিনি দেন না আপনার রব এবং সৃষ্টিকর্তাকে সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করেন না অস্বীকার করেন বা তার তাহাই একত্রবাদ যিনি বিশ্বাস করেন না এরকম ব্যক্তিকে অন্তরে গভীরে বা গহীনে জায়গা দেওয়া মানে হলো নিজের ইমান সম্পর্কে উদাসীনতা এটা ইমান ব্যাপারে সিরিয়াসনেস না থাকার দলিল হ্যাঁ সদাচরণ করতে কোনো অসুবিধা নেই আল্লাহ রবুল আলমিস মুমতাহিন আল আট নম্বর আয়তে বলেছেন আলম ইহুফদ্দিন ওয়ালাম ইহরিমদিয়ারিকুম আন্তরুহম ওয়া তসিতহিম ইনদালাহ ইউ হাবুল মুসিদ্দিন যে সমস্ত মুসলিমরা তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করে দেয়নি তোমাদের উপরে কোনো যুদ্ধ চাপিয়ে দেয়নি তাদের প্রতি সদাচরণ করতে ন্যায়সঙ্গ আচরণ করতে ইনসাফ করতে আল্লাহ তালা নিষেধ করেন না বরং আল্লাহ তালা ইনসাফ আচরণকারীদেরকে ভালোবাসেন বিধায় তাদের সাথে সুন্দর আচরণ করে তাদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করার চেষ্টা আমাদের থাকবে